আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ, আশা করি আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ রেখেছেন। প্রিয় দর্শক, আপনারা জানেন যে আগামী বিশ্বে সবচাইতে যে জিনিসটা নিয়ে লড়াই হবে সেটা হলো সেমিকন্ডাক্টর বা মাইক্রোচিপ, যেটা আমাদের মোবাইল কম্পিউটার থেকে শুরু করে ড্রোন, বিমান, মিসাইল সহ যত ধরনের ইলেকট্রনিক ডিভাইস আছে, সকল ইলেকট্রনিক ডিভাইসে সবকিছুতেই প্রয়োজন হয়। এই চিপ এখন বর্তমানে 3 ন্যানোমিটার পর্যন্ত পৌঁছেছে। এই 3 ন্যানোমিটার কতটুকু জানেন? আমাদের মাথার একটা চুল হলো 10 লক্ষ ন্যানোমিটার, মানে আমাদের মাথার একটা চুলকে আপনি যদি 3 লক্ষ বার ভাগ করেন, তার এক ভাগ এখনকার একটা 3 ন্যানোমিটারের চিপ। তার মানে বুঝেই যাচ্ছে এটা কত সূক্ষ্ম একটা জিনিস। আর এই জন্য তাইওয়ানকে কেন্দ্র করে এই জিনিসটা নিয়েই হয়তো খুব নিকট ভবিষ্যতে চীন এবং আমেরিকার যুদ্ধ হবে। বাংলাদেশ যদি আজকেও চিপ উৎপাদন শুরু করে, সেটা 3 ন্যানোমিটারে পৌঁছতে প্রায় 20 থেকে 30 বছর পর্যন্ত লেগে যাবে। তবে এটা যে আগামীর ভবিষ্যৎ তা বলাই বাহুল্য। অথচ বিগত সরকারের সময় সুইডেনের প্রতিষ্ঠান এরিকসনের সাথে এই চিপ তৈরির জন্য প্রাথমিকভাবে আগ্রহ প্রকাশ করেছিল সেই 2016 সালে। তখনকার তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছিলেন এই প্রকল্প বাস্তবায়ন হবে, দেশে প্রযুক্তি খাত তারা উন্নতি করবে। অথচ দেখুন, যদি আজ থেকে 8 বছর পূর্বে এই সিদ্ধান্ত নেওয়া হতো, বাংলাদেশ প্রযুক্তি খাতে কতটা উন্নতি করতে পারত। এই প্রকল্প যদি বাস্তবায়ন হতো, বাংলাদেশ ট্যাগ দুনিয়ায় এক নতুন দিগন্তে প্রবেশ করতে পারত। প্রফেসর মোহাম্মদ ইউনুস, তিনি ক্ষমতায় আসার পর অনেক আন্তর্জাতিক বিশ্লেষকগণ ইউনুস সরকারকে ঘিরে নানা অপপ্রচার করে বলেছিলেন তিনি আমেরিকার সাথে ইন্দো প্যাসিফিকে যোগ দিবেন আর সরাসরি চীনের বিরুদ্ধে চলে যাবেন ইত্যাদি ইত্যাদি। বর্তমান ইউনুস সরকার ক্ষমতা গ্রহণের পরপরই অর্থনৈতিক সম্পর্কের উন্নতিগুলো খুব দ্রুত গতিতে এগুলেও আইন শৃঙ্খলা ও বাজার ব্যবস্থা এখনও নিয়ন্ত্রণ করতে পারেনি, এইটা একদম ঠিক। কিন্তু তাদের একটু সময় দিন, ইনশাআল্লাহ ধীরে ধীরে সেগুলোও ঠিক হয়ে যাবে। এই সরকার ধীরে ধীরে আমাদের একটা মর্যাদাপূর্ণ রাষ্ট্রে পরিণত করবে ইনশাআল্লাহ, যেটার প্রমাণ ইতিমধ্যে জাতিসংঘে প্রফেসর ইউনুসকে ঘিরে বিশ্ব নেতাদের আগ্রহ দেখে আপনারা তার চিত্রখানিকটা দেখেছেন। জাতিসংঘের অধিবেশনে মনে হচ্ছিল প্রফেসর ইউনুসই সবার মধ্যমণি। বিশ্ব দরবারের কাছে শেষ এরকম একটা মর্যাদাপূর্ণ আতিথেয়তা পেয়েছিলাম বা আমরা দেখেছিলাম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়কালে। যাই হোক, প্রিয় দর্শক, চীন যে আমাদের বন্ধু এটা আমরা সবাই স্বীকার করি। আমরা কেউই এই জিনিসটা কোনোভাবেই অস্বীকার করতে পারবো না যে সামরিক ক্ষেত্রে আজকে যে বাংলাদেশের যতটুকু অগ্রগতি এবং নিজস্বভাবে যা কিছু তৈরি করতে পারে এবং যেই প্রযুক্তি আয়ত্ত করেছে, সেখানে চীনের একটা বিশাল অবদান রয়েছে। চীন সরাসরি সহযোগিতা না করলে হয়তো এমনটা হতে পারত না। বাংলাদেশের গুলি তৈরির প্রোডাকশন লাইন থেকে শুরু করে অ্যাসল্ট রাইফেল কিংবা কাঁধে বহনযোগ্য আমাদের যে ম্যানপ্যাড রয়েছে কিংবা নিজস্বভাবে বিমান রক্ষণাবেক্ষণের যে সক্ষমতা, সকল কিছুই হতে পেরেছে চীনের অন্যতম সহযোগিতার কারণে। বাংলাদেশ যাতে নতুন প্রযুক্তি আয়ত্ত করতে পারে সেটা সুনিশ্চিত করার জন্য প্রথমে বাংলাদেশের বেতর সৌর বিদ্যুৎ উৎপাদনের যে প্যানেল রয়েছে তার কারখানা স্থাপন, আর এখন একেবারে নজিরবিহীনভাবে বর্তমান পৃথিবীর অত্যন্ত সংবেদনশীল প্রযুক্তি ড্রোন উৎপাদনের কারখানা বাংলাদেশে তৈরি করতে যাচ্ছে চীন। শুধু কিন্তু তৈরি করতে যাচ্ছে না, বাংলাদেশের বেতর বিপুল পরিমাণের ড্রোন উৎপাদন এবং বিপণনের চেইন অফ লাইন তৈরি করে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বাংলাদেশের এই ড্রোনগুলো চীন রপ্তানিও করতে চায়, যার চূড়ান্ত প্রক্রিয়া কিন্তু এখন নেওয়া হয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে স্ক্রিনে নিশ্চয়ই আপনারা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে এসেছে, যেমন বাংলাদেশের সংবাদ মাধ্যম দ্য ডেইলি স্টার বাংলার প্রতিবেদন যে রপ্তানি হবে বাংলাদেশ থেকে তৈরি করা ড্রোন এবং এর জন্য 550 কোটি টাকা প্রথম ধাক্কায় কিন্তু বিনিয়োগ করেছে চীন। অগ্নি নির্বাপন, সিনোটোগ্রাফি, ম্যাপিং এবং সার্ভিলেন্সের উপযোগী, বিভিন্ন জায়গায় নজরদারির উপযোগী এই যে বিভিন্ন ধরনের ড্রোন রয়েছে সেটাই তৈরি করবে বাংলাদেশের বেতরে এই চীনা কোম্পানি বাংলাদেশের সঙ্গে যৌথভাবে। দেখুন, চীন বাংলাদেশকে যেমনটা ওয়াদা দিয়েছিল যে বিভিন্ন ধরনের কিছু সূক্ষ্ম প্রযুক্তি মানে তারা বাংলাদেশকে দিবে যাতে ভবিষ্যতের সমস্যা মোকাবেলায় বাংলাদেশ কিছু একটা করতে পারে, তার অংশ হিসেবেই কিন্তু চট্টগ্রামের যে মিরসরাই উপজেলার ভেতরে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর রয়েছে, বেজবা শিল্পাঞ্চল এস্টেটের ভেতরে, সেখানে কিন্তু প্রাথমিকভাবে 550 কোটি টাকা ব্যয়ে এই নতুন প্রকল্পের কারখানা সেটা স্থাপন করা হবে। দেখুন, স্পেন এবং বাংলাদেশের যৌথ প্রতিষ্ঠান গ্লোবাল লেভেলস বাংলাদেশ এবং চীন বাংলাদেশের যৌথ প্রতিষ্ঠান জেনকিউ গ্লোবাল টেক্সটাইল যৌথভাবে এই প্রতিষ্ঠানে তৈরি করবে এবং তারাই তৈরি করবে ড্রোন। দেখুন, বাংলাদেশ কারখানা খোলার জন্য চীনা কোম্পানিটি তাদের যে প্রস্তাব দিয়েছে
সেখানে তারা নিশ্চিত করেছে যে প্রতি বছর তারা প্রায় 7,500 ড্রোন বাংলাদেশ থেকে তৈরি করে বিভিন্ন দেশে তারা রপ্তানি করবে এবং এক্ষেত্রে ড্রোনগুলো কিন্তু বিভিন্ন সাইজের এবং বিভিন্ন প্রকারের হবে, বিভিন্ন ভেরিয়েন্টের হবে, ছোট থেকে শুরু করে বড় ধরনের ড্রোন হবে। এখন অনেকের মনেই কিন্তু এই প্রশ্নটা আসতে পারে যে বাংলাদেশ আসলে এই বেসামরিক যে ড্রোনগুলো রয়েছে এগুলো দিয়ে আসলে কি করবে, কারণ এগুলোর ভেতর তো মিসাইল নেই। আসলে এগুলোর কাজ কি বা এগুলো কি কি করতে পারে সেটা ইউক্রেনের যুদ্ধে আমরা দেখেছি। এগুলোকে মডিফাই করে কি করে বোমা নিক্ষেপ করা যায় সেগুলো কিন্তু এখন পরিষ্কার। দেখুন, চীনের যেই কোম্পানি বাংলাদেশের ভেতরে এই কারখানা স্থাপন করছে তারা কিন্তু ইরানের ভেতরও কারখানা স্থাপন করেছিল এবং শোনা যায় যে তাদের প্রযুক্তির উপর নির্ভর করেই কিন্তু ইরান তাদের ড্রোন শিল্পের শুরু করেছিল। আর এখন ইরান কোন জায়গায় পৌঁছেছে সেটা আমরা সবাই জানি। সুতরাং শুরু করাটা খুবই জরুরি। এখন আপনি শুরু থেকেই যদি একেবারে উপরে ওঠার পরিকল্পনা করেন সেটা সম্ভব নয়। বাণিজ্যিকভাবে বিপুল পরিমাণের ড্রোন উৎপাদন সক্ষমতা একটি দেশকে কোন জায়গায় নিয়ে যেতে পারে সেটা আমরা সবাই জানি। দেখুন, একেবারে নিঃসন্দেহে পৃথিবীর ভেতর যত ধরনের ড্রোন রয়েছে মোটামুটি সকল ধরনের ড্রোনই চীন তৈরি করে এবং এই ড্রোন শিল্পকে তারা এক অন্য লেভেলে নিয়ে গেছে। পৃথিবীর মোটামুটি বিভিন্ন দেশের তাদের ড্রোনের বিকল্প আর কিছু নেই। আপনি ইউরোপ এবং আমেরিকার বাজারে বর্তমানে চীনের এই ড্রোন রপ্তানির যে সুযোগ সেটা অনেকটা সীমিত হয়ে আসছে বাণিজ্যিক নিষেধাজ্ঞার কারণে। আর এক্ষেত্রে কিন্তু চীন বিকল্প হিসেবে বাংলাদেশকে পছন্দ করেছে। এই যে প্রথমবার বাংলাদেশের ভেতর ড্রোন শিল্প আসছে এটা কিন্তু সবে মাত্র শুরু। এরপর কিন্তু আরও বৃহৎ আকারে এই জিনিসটা যাবে। শুধুমাত্র পোশাক খাতের উপর বা গার্মেন্টস সেক্টরের উপর নির্ভর করে আমাদের যে বৈশ্বিক সমস্যা রয়েছে সেটা মোকাবেলা করতে পারব না, কারণ আগামী 2 দশক পর বা 15 থেকে 20 বছর পর এই পোশাক যাতে সম্পূর্ণভাবে অটোমেটিকভাবে তৈরি করা যায় অথবা রোবটের মাধ্যমে প্রায় 80% পোশাক উৎপাদিত হতে শুরু করবে। এখন এই ধরনের সময় উপযোগী প্রযুক্তি এবং হাই ভ্যালুর প্রোডাক্ট যদি আমরা তৈরি না করতে পারি এবং সেখান থেকে প্রযুক্তি শিখে প্রযুক্তি আয়ত্ত করে সেটাতে উন্নতি করতে না পারি, আমাদের এই বিপুল সংখ্যক মানব সম্পদের উন্নতি আমরা না করতে পারি, তাহলে আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য ও উদ্দেশ্য সেখান থেকে আমরা অনেক দূরে থাকব। এটাই হলো বাস্তবতা। দেখুন, একটা সময় ছিল যে বাংলাদেশের ভেতর যুদ্ধজাহাজ তৈরি করা তো দূরের কথা, বাংলাদেশের যুদ্ধজাহাজ ক্রয় প্রক্রিয়াও কিন্তু অত্যন্ত জটিল ছিল। ওই সময় দেখা যেত যে ইউরোপ আমেরিকা তাদের ভরে 40-50 বছরে যে সকল জাহাজগুলো চলেছে সেই সকল জাহাজের যে সকল অস্ত্রশস্ত্র রয়েছে সেগুলো খুলে রেখে বাংলাদেশকে শুধু বড়িটা দিত এবং বলতো যে এটা নিয়ে তোমরা খুশি থাকো, তোমরা সন্তুষ্ট থাকো, যেই জায়গা থেকে কিন্তু আমরা চীনের সহযোগিতায় সরে এসেছি। বাংলাদেশ এখন নিজস্বভাবে করবেট যুদ্ধজাহাজ তৈরি করতে পারে এবং ইনশাআল্লাহ আমরা আশা করছি যে অদূর ভবিষ্যতে আমরা কিন্তু ফ্রিগেডের মতো যুদ্ধজাহাজ তৈরি করতে পারব এবং সেটা রপ্তানিও করতে পারব। সেই প্রযুক্তি আমরা চীনের সহযোগিতায় আয়ত্ত করতে পেরেছি। তবে শুরুটা কিন্তু আমরা করেছিলাম সাধারণ পেট্রোল বোর্ড দিয়ে। দেখুন, আজ থেকে বহু বছর পূর্বে রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতায় আসার পর দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিগত সহযোগিতায় বাংলাদেশের ভেতর প্রথম গার্মেন্টস সেক্টরের ছোট্ট একটা ফ্যাক্টরি কিন্তু তৈরি হয়েছিল, যেখান থেকে রপ্তানি করা হতো কিছু হাজার ডলার। জিয়াউর রহমানের হাত ধরে শুরু হওয়া গুটি গুটি পায়ে হেঁটে চলা সেই ছোট্ট ফ্যাক্টরির সেট আপ থেকে কিন্তু আমরা প্রযুক্তি এবং জ্ঞান লাভ করেছি যে বিশ্বব্যাপী রপ্তানি করার জন্য একটি বড় রপ্তানিমুখী গার্মেন্টস শিল্পকে তিনি একটা শক্ত ভিত তৈরি করে দিয়েছিলেন। পরবর্তীতে আমাদের সেই জ্ঞান এবং আমাদের কঠোর পরিশ্রমে আজকে গার্মেন্টস সেক্টরে পৃথিবীর ভেতর চীনের পর দ্বিতীয় অবস্থানে আমরা। দেখুন, আমাদের কর্মদক্ষতা এবং নিষ্ঠার ব্যাপারে এখন নতুন করে আমাদের প্রমাণ করার কিছু নেই। পৃথিবীর সকল দেশেই জানে যে আমাদের দেশের কর্মঠ মানুষকে যদি প্রশিক্ষণ দেওয়া যায় এবং প্রযুক্তি দেওয়া যায় তারা আসলে কি করতে পারে। দেখুন, চীন কিন্তু এই বিষয়টা তাদের হৃদয়ে ধারণ করে যে বাংলাদেশকে যদি তারা উপযুক্ত প্রযুক্তি দেয় এবং উপযুক্ত সহযোগিতা করে তাহলে বৈশ্বিকভাবে চীন যে লিডার হবে তারা উপযুক্ত সহযোগী হতে পারে বাংলাদেশ। আমেরিকা বৈশ্বিকভাবে পৃথিবী শাসন করছে এককভাবে নয়, তারা কিন্তু বিভিন্ন ধরনের স্টক হোল্ডার এবং তাদের যে পার্টনার বা সহযোগী দেশ রয়েছে, দক্ষিণ কোরিয়ার মতো দেশ রয়েছে, জাপানের মতো দেশ রয়েছে, সিঙ্গাপুরের মতো দেশ রয়েছে বা ভিয়েতনামের মতো অন্যান্য দেশ রয়েছে। সুতরাং চীনেরও সহযোগী দরকার। পাকিস্তানকে নিয়ে কিন্তু চীনের কম আশা ছিল না, তবে পাকিস্তান চীনের সেই আশা পূরণ করতে পারেনি। পাকিস্তান কিন্তু আমেরিকার উপর পুরোপুরিভাবে, বিশেষ করে আমেরিকার ঋণের উপর পুরোপুরিভাবে নির্ভর হয়ে গেছে।
এবং ওই জায়গায় কিন্তু তারা চীনের যে সকল কর্মকর্তা কর্মচারী রয়েছে তাদের নিরাপত্তাও দিতে পারেনি। গতকালকেই কিন্তু বিমানবন্দরের বেতর চীনা নাগরিকদের টার্গেট করা হয়েছে, সুতরাং সিপেকের বেতর চীন আর বিনিয়োগ করতে চায় না, সেই বিনিয়োগগুলো বাংলাদেশে আনতে চায়। আর এটাই কিন্তু বাংলাদেশের জন্য সবথেকে বড় সুযোগ। বর্তমানে আমেরিকা, ইউরোপের বিভিন্ন দেশ বাংলাদেশে বিনিয়োগ করতে চায়। ইউনূস সরকারের সুখ্যাতির কারণে বাংলাদেশের নামও দুনিয়ার প্রতিটি কোনায় কোনায় ছড়িয়ে পড়েছে। তবে অনেকে ভাবছেন এই কারণে চীনের সঙ্গে আমাদের সম্পর্কের ঘাটতি তৈরি হবে। তারা এখন দেখে নিন যে চীন কত বড় বড় প্রযুক্তি বাংলাদেশকে দিতে চাচ্ছে। আলহামদুলিল্লাহ, সবই আল্লাহর মেহরবানি, নিঃসন্দেহে এটা বাংলাদেশের জন্য আশীর্বাদ স্বরূপ। দেখুন, বর্তমান বৈশ্বিক যে পরিস্থিতি, সেই পরিস্থিতি মোকাবেলা করার জন্য বাংলাদেশের শক্তিশালী প্রযুক্তি দরকার। অন্তত পক্ষে প্রযুক্তির শুরুটা দরকার, যেখান থেকে বাংলাদেশে একটু একটু করে এগুতে পারবে। আর এক্ষেত্রে আমেরিকাও কিন্তু আমাদের এই বিশাল সম্ভাবনাময় বাংলাদেশে বিভিন্নভাবে সাহায্যের জন্য এক পায়ে দাঁড়িয়ে আছে। এখন মধুর সমস্যা হলো আমরা কাকে রেখে কাকে সুযোগ দিব, সেটাই এখন মধুর সমস্যা। তবে আমরা আশাবাদী, ইনশাআল্লাহ বর্তমান প্রফেসর ইউনূস সরকার বিশ্বের পরাশক্তি দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়নের একটা নতুন মাত্রা যোগ করবেন এবং বাংলাদেশকে একটা শক্ত ভিত্তি তৈরি করে দিয়ে যাবেন, যাতে আগামীর বাংলাদেশ একটি সুখী, সমৃদ্ধ, দুর্নীতিমুক্ত, ন্যায় বিচারের বাংলাদেশ হয়ে উঠতে পারে। প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে সামগ্রিকভাবে আপনার ব্যক্তিগত মতামত কি, সেটা অবশ্যই এই ভিডিওর কমেন্টে জানাবেন। প্রত্যেকের সুস্থতা কামনায় আজকের ভিডিওটি এখানেই সমাপ্তি। আল্লাহ হাফেজ।